হ্যালো फ्रेंड्स, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আপনাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। অনেকদিন থেকে আপনারা একটা কোশ্চেন করছিলেন যে কল্যাণ ইউনিভার্সিটির ডিস্টেন্সের অ্যাডমিশন প্রক্রিয়া কি প্রোগ্রেসিভ আপডেট রয়েছে। তো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের পুরো ডিটেইল ডিসকাশন করব। কল্যাণ ইউনিভার্সিটিতে লিস্ট কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে, নোটিফিকেশন কি বলছে ইচ অ্যান্ড এভরি পয়েন্ট আলোচনা করব। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সব তথ্যগুলো আপনারা টাইম টাইম এখান থেকে পেয়ে যান। তো আমরা প্রথমে চলে যাচ্ছি কল্যাণ ইউনিভার্সিটির যে নোটিফিকেশনটা বেরিয়েছিল 28/10/2024-এ, সেখানে কি বলা হচ্ছে সেটা একটু আপনাদের বলে দিই। প্রথমত যেটা বলা হচ্ছে যে আজকে অর্থাৎ 30/10/2024 তারিখে বাংলার অ্যাডমিশন লিস্ট আসবে, মেরিট কাম অ্যাডমিশন লিস্ট, যার অ্যাডমিশনের লাস্ট ডেট থাকবে 1 তারিখ থেকে শুরু হবে ভর্তির জন্য পেমেন্ট, আর লাস্ট ডেট থাকবে পেমেন্টের 7/11/2024। ওকে, অনলাইন পেমেন্ট লিঙ্ক যেটা অনলাইন পোর্টালে আপনারা পাবেন, কোথায় পাবেন সেটা বলে দেবো। তার সাথে সাথে অ্যাপ্লিকেন্টসদের যে ইমেল থাকবে, যারা যারা চান্স পাচ্ছেন প্রত্যেকের কিন্তু এখানে আপনার সুযোগ পাবেন। এবার বলে রাখি, বাংলা ইংরেজি হিস্ট্রি এডুকেশন এই 4টে সাবজেক্টের সিট যেহেতু আনলিমিটেড রয়েছে, কাজেই এখানে যারা চান্স পেয়েছেন প্রত্যেকটা ক্যান্ডিডেটই কিন্তু, বা যাদের নাম রয়েছে লিস্টে প্রত্যেকটা ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাডমিশন নিতে পারবেন। এই 4টে সাবজেক্টের জন্য 1 তারিখ থেকে ভর্তির প্রক্রিয়া শুরু হবে, পেমেন্টের প্রক্রিয়া শুরু হবে, 7 তারিখে কিন্তু পেমেন্ট প্রক্রিয়া শেষ। তারপরে কিন্তু আপনাদের সমস্ত ভেরিফিকেশন বা ইচ অ্যান্ড এভরি পয়েন্ট এগুলো পরপর কিন্তু হতে থাকবে। জুওলজি, বটানি, জিওগ্রাফি, ম্যাথমেটিক্স, এই যে 4টে সাবজেক্ট রয়েছে কল্যাণ ইউনিভার্সিটিতে, যেটা সায়েন্সের সাবজেক্ট, এমএসসি বা এমএমএসসি সাবজেক্ট, এই সাবজেক্টগুলোতে 30/10/2024-এ দেখতে পাচ্ছেন এখানে আসবে কিন্তু একটা মেরিট লিস্ট। মেরিট লিস্টের পর আসবে ফার্স্ট অ্যাডমিশন লিস্ট। কেন মেরিট লিস্ট? কেননা এই সাবজেক্টগুলো মেরিট বেসিস অ্যাডমিশন, এখানে লিমিটেড সিট রয়েছে, প্রত্যেকটা ক্যান্ডিডেট চান্স পাবে না। এখানে কোনো লিমিটেড সিট নেই, এখানে কিন্তু প্রত্যেকটা ক্যান্ডিডেট একসাথে সুযোগ পেয়ে যাবে, বিভিন্ন স্টাডি সেন্টার বলো বা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাস বলো। তো এই 4টে সাবজেক্ট, সায়েন্সের 4টে সাবজেক্টে আজকে আসবে মেরিট লিস্ট, আর এখানে কালকে আসবে কিন্তু অ্যাডমিশন লিস্ট। অর্থাৎ 1/11/2024-এ এখানে আসবে অ্যাডমিশন লিস্ট, যার পেমেন্টের সময়সীমা থাকবে 5/11/2024। অর্থাৎ নভেম্বরের 1 তারিখে এখানে আসবে অ্যাডমিশন লিস্ট, আর নভেম্বরের 5 তারিখে কিন্তু এখানে অ্যাডমিশনের লাস্ট ডেট থাকবে। কেননা এখানে আজকে একটা মেরিট লিস্ট আসবে, তারপর ফাইনাল অ্যাডমিশন লিস্ট যারা মেরিট বেসিস চান্স পাবে তাদের কিন্তু নভেম্বরের 1 তারিখে চলে আসবে। তো আশা করছি এখান থেকে পুরো ডিটেলটা তোমরা পেয়ে গেলে। এবার আমরা চলে আসি কল্যাণ ইউনিভার্সিটির যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটাতে। এই যে কল্যাণ ইউনিভার্সিটির যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আসলে আমরা যদি এই অ্যাক্টিভ নোটিশ সেকশানে যাই, অ্যাক্টিভ নোটিশ সেকশানে গেলে আমরা এখানে এই নোটিশগুলো পরপর পেয়ে যাব, এবং এখানে আমাদের যে লিস্টগুলো সেগুলো কিন্তু চলে আসবে। আমি অ্যাট ফার্স্ট প্রথমে বাংলার লিস্ট একটু দেখিয়ে দিই। এই হচ্ছে বাংলার লিস্ট, যেখানে হাইয়েস্ট স্কোর রয়েছে 89.1, ঠিক আছে। তো এখানে আপনাদের 37টা পেজ টোটাল রয়েছে। এই টোটাল যে ক্যান্ডিডেটদের নাম এখানে চলে এসেছে, এই টোটাল ক্যান্ডিডেটটা, টোটাল 685টা ক্যান্ডিডেটই কিন্তু কল্যাণ ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ পেয়ে যাবে, ঠিক আছে। তারপর এখানে যদি আমরা একটু দেখে নিই, এখানে যদি আমরা দেখে নিই এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু সেম রয়েছে। দেখুন এখানে লাস্ট আমি দেখে নেবো কত ক্যান্ডিডেট, 435টা টোটাল ক্যান্ডিডেটের নাম কিন্তু চলে এসেছে। ওকে, তারপর একটু আমরা যদি দেখে নিই যে ম্যাথমেটিক্সে আজকে মেরিট লিস্ট এসেছে, এটা অ্যাডমিশন লিস্ট নয়, অ্যাডমিশন লিস্ট কিন্তু 1 নভেম্বর আসবে। ওকে, তো এই হচ্ছে টোটাল কল্যাণ ইউনিভার্সিটির যে ম্যাথমেটিক্সের লিস্ট রয়েছে সেই লিস্ট। ওকে, তো মোটামুটি ম্যাথমেটিক্সে যে সিট রয়েছে 161 ক্যান্ডিডেট মোটামুটি এখানে সুযোগ পেয়েছে। তো টোটাল যে সিট রয়েছে, যদি ক্যান্ডিডেট কম থাকে সবাই কিন্তু সুযোগ পেয়ে যাবে। জুওলজিটা একটু দেখিয়ে দিই, জুওলজির ক্ষেত্রে কি বলা হচ্ছে। জুওলজির ক্ষেত্রে দেখুন 91% কিন্তু লাস্ট রয়েছে, টোটাল এখানে 294টা ক্যান্ডিডেট কিন্তু নাম চলে এসেছে। তো এইভাবে আপনাদের পুরো লিস্ট একটু চেক করে দেখে নিতে হবে। তারপরে আপনাদের এখানে স্টুডেন্ট লগ ইনে আপনারা ক্লিক করলে আপনাদের সেই জায়গাতে ড্যাশবোর্ডে আপনারা কিন্তু পেমেন্টের লিঙ্ক পাবেন, যারা যারা সুযোগ পাবেন, যারা আর্টসের ক্যান্ডিডেট কালকে আজকে সুযোগ পাচ্ছেন কালকে পেমেন্টের লিঙ্ক পাবেন, আর যারা সায়েন্সের ক্যান্ডিডেট তারা কালকে থেকে আপনাদের যে লিস্ট সেটা বেরোবে ফাইনাল লিস্ট, তারপরে আপনারা পেমেন্ট করতে পারবেন। তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম, যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন। ভালো থাকুন সবাই, বেস্ট অফ লাক।